ক্লাস করে কোথায় কোথায় নৃত্য করেছেন? আমার নৃত্য জীবনটা শুরু হয় আমার ক্লাস সিক্স থেকে, আমি স্কলার ক্যাডেট স্কুলে পড়ি। তো তখন মূলত আমার নৃত্য তেমন কোনো জ্ঞান ধারণা ছিল না, বাসায় এমনি প্র্যাকটিস করা হয়েছিল, কিন্তু কোথাও যে আমি যাবো বা আমার নৃত্যটাকে যে আমি দেখাবো মানুষকে যে হ্যাঁ এটা আমি পারি, এরকম কোনো ধরনের আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো ক্লাস সিক্সে যখন উঠলাম একটা ক্লাস পার্টিতে, মানে সবাই খুব উৎসাহ জায়গায় যে আমি যেহেতু একটু চঞ্চল টাইপের, মানে নৃত্যটা যেন আমি, তো সেখান থেকে আমার নৃত্যটা দিলাম এবং সেখানে আমি ফার্স্ট প্রাইজ পাই। তো তারপর থেকে এভরি ইয়ার যখন আমাদের মানে ইয়ার্সে যে একটা ডান্স কম্পিটিশন হইতো, তো সেখানে আমি অলওয়েজ নাম দিতাম এবং ফার্স্ট প্রাইজটা অলওয়েজ আমার নামেই থাকতো। ইনফ্যাক্ট আমি পঙ্কজ কলেজে পড়ি, সেটা হচ্ছে জগন্নাথের আন্ডারে। তো সেখানে যখন আমাদের নবীনবরণ হয়, তারপর দুইটা বছরই আমাদের ডান্স প্রতিযোগিতা হয়, সেখানেও ফার্স্ট প্রাইজটা আমারই থাকে। অ্যান্ড যখন নাকি সবাই জানে যে হ্যাঁ ও নৃত্যটা ভালো পারে, আর আছে না যে কোনো একটা নৃত্য নিয়ে থাকে, হয় আমি বাংলা নিচ্ছি বা আমি হিন্দি নিচ্ছি বা যে কোনো একটা, আমি একটা সাবজেক্টের উপর থাকি না, যেহেতু আমি নৃত্যটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছি, আমি সব ধরনের ডান্সে আমি নিজেকে নিজের সাজাইতে চাই, না আমি নাচের সব কয়টা দিককে নিজের মতো করে আয়ত্ত করতে চাই। এভরি অনুষ্ঠানে আমি পারফর্ম, আমি যেভাবে নিজেকে করছি সেইভাবে আসলে প্রত্যেকজনকে নিজের একটা করে প্যাশন হওয়া উচিত। হ্যাঁ কেউ লেখাপড়ায় ভালো, কেউ নাচ, কেউ সঙ্গীত, তো আমার মনে হয় আমি নাচের দিক থেকে আমি পারফেক্ট, অ্যান্ড এটা নিয়েই আমি থাকতে চাই। ফিউচার প্ল্যান হচ্ছে আমি ইন্টার কমপ্লিট করেছি এবছর। ইন্টার কমপ্লিট করেছেন, আপনি কি নৃত্যকলায় ভর্তি হতে চান? আমার ইচ্ছে ছিল, কিন্তু ফ্যামিলি থেকে সবাই বলে যে সমস্যা থাকে, তো নৃত্যকলাতে যদি আমি ভর্তি হই তাহলে যে আমি নৃত্যতে আরও ভালো পারদর্শী হবো বা নৃত্যকে ভর্তি না হলে ভালো শুনে একদম কথা বলি। আমি এই মুহূর্তে যেটা নিয়ে পড়তে করতে চাচ্ছি সেটাই করতেছি, কিন্তু আমি নৃত্যটাকে অলওয়েজ আমি কন্টিনিউ রাখবো। প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসার দিক থেকে আমি একটা কথাই বলতে চাই, আমি সাধারণভাবে চলা পছন্দ করি, মেয়ে যেভাবে চলে সাধারণ, আমি কখনো চাই না যে আমি যেখানে যাবো লাইট ক্যামেরা থাকবে বা এরকম না, আমি নর্মাল একটা সিনসামভাবে যত চলে সেভাবেই চলি। আর যদি করেন এমন একজনের সাথে করবেন যে মন ভাগ, আমি পছন্দ করি, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে কোনো জিনিস একটা নিউ একটা গান যখন রিলিজ হয় গান একবার এর বেশি কিন্তু ভালো লাগে, আপনি হ্যাঁ গানটা ভালো লাগে, ভালো কিন্তু লাগে, এখন অন্য আরেকটা আছে এখন শুনি, এই যে একটা অবহেলা মানুষ মানুষকে পছন্দ করে দিবি, কিন্তু একটা সময় পরে অবহেলা তো চলে আসবে। যখন আমি ভাবতে পারি যে হ্যাঁ মানুষটা আমার, হ্যাঁ মানুষটা যাবে না, যখন আমার ভিতরে কনফিডেন্সটা চলে আসলো তখন থেকেই মূলত এই অবহেলাটা শুরু হয়। অবহেলা কখনো দুই দিক থেকে হয় না, যে কোনো একটা দিক থেকে হবে, হয় আমার দিক থেকে হবে না হয়তো তার দিক থেকে হবে, তো যার দিক থেকে হবে সে কখনো ভাবতেই চাইবে না যে অপর দিকের মানুষটা কী ফিল, সে কি আদৌ চাইতেছে। অবহেলা করতে করতে একটা সময় দেখা যায় যে পাশের যে মানুষটা থাকে সে নজর না পায়, পেতে 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 একটা সময় সেও সরে যায়, সম্পর্কটা বিচ্ছেদ ছাড়া কিছু হয় না। ওদের সাথে মিলে এখন কার সাথে কার জুড়ে লেখা আছে এটা কেউই জানে না। ভালো একটা প্রতিষ্ঠান করা যেখানে আমি বেকারত্বদের মানে একটা ব্যবস্থা করতে পারি, বিশেষ করে আমার টার্গেট থাকবে যে মেয়েদেরকে আয়ত্ত করা। যে এই যে ইন্টারটা কমপ্লিট করছি আমি আনম্যারিড পাদের শর্ট ইউনিভার্স, তো এইখানে মানে কেউ কেউ চাইছে বিয়ে করতে, আর যারা চাই তাদের সাথে আমি কথা বলে এতটুকু বুঝতে পারি যে ফ্যামিলি আর্থিক যে একটা সমস্যা থাকে, জব হলে ওরকম সেফ কোনো জব নাই, কোনো ওয়ে নাই, এই নেই সেই নেই, তো ওদের এই কথাগুলো শোনা আমার মনে হয়েছে যে আমার আসলেও কিছু করা উচিত, কারণ তাদের মধ্যে থেকে আমিও একজন, আমি নিজের লেখাপড়ার খরচ আমি নিজেই চালাই, অ্যান্ড আমি যে দেশের বাহিরে যাচ্ছি এটাও আমি আমার রোজগারই যাচ্ছি, আমি এর জন্য এটা বলছি না যে আমার বাবা পারে, আমার বাবা পারে, কিন্তু আমি নিজের উপর নির্ভর করি।